প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে উড়ছে ড্রোন। রহস্যজনক গতিবিধি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। রহস্যজনক এই ড্রোনটিকে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ভোর 5টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উপরে ড্রোন উড়তে দেখা যায়। এরপরই চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের আধিকারিকরাই এদিন ভোর 5টা নাগাদ রহস্যজনক ড্রোন দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দিল্লি পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করেন। ইতিমধ্যে রহস্যজনক ড্রোন ট্র্যাক করার কাজ শুরু হয়ে গিয়েছে, যদিও এখনও অবধি কোনো ড্রোনের হদিশ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। দিল্লি পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের উপরে রহস্যজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কোনো ড্রোনের হদিশ মেলেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও এই বিষয়ে জানানো হয়েছে, তারাও কোনো উড়ন্ত বস্তুর হদিশ পাননি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য তার বাসভবনটি রেড নো ফ্লাই জোনের অধীনে রয়েছে। প্রধানমন্ত্রী বাসভবনের উপর দিয়ে যেমন কোনো বিমান উড়তে পারে না, তেমনই কোনো ড্রোনও উড়ানো যায় না। ফেরো রিপোর্ট, আর ই নিউজ।